এসএমসি ওরসালাইন এন নিবেদিত আজকের 13টি পৃষ্ঠের অতিথি এ সময়ের চলচ্চিত্রের নায়ক লোকাল ছবির লোকাল হিরো আদর আজাদ। তুমি কি ইচ্ছে করে আল্লু অর্জুনের গেটআপ নিয়েছো নাকি ছবির প্রয়োজনে নিয়েছো নাকি সব সময়ের জন্য আল্লু অর্জুন হয়ে থাকতে চাও? আপনি আমাকে বলেন যে একজন আর্টিস্ট কিংবা আমরা যারা অভিনয় শিল্পী আমি কি চাইলে নিজের মতো করে লুক নিতে পারি? এটা তো ডিপেন্ড করে হচ্ছে পরিচালক সাহেবের উপরে। রাইট, যখন তুমি ছবির কাজ কাজ করি তখন, আর যখন কাজ না করো তখনও? এখন তো দেখা যাচ্ছে একটা ছবি তো একটানা শেষ হচ্ছে না, তো একটানা শেষ না হওয়ার পরে দেখা যাচ্ছে যে আমাকে যদি কখনো যদি চুল ছোট কিংবা দাড়ি রাখতে হচ্ছে তো ওই লুকটাই আমার ক্যারি করতে হচ্ছে। হ্যাঁ, 6 মাস এই লুক, এই যে যেরকম এখন প্রমোশন ওয়াইজ দাড়ি চুল একটা শেপে এনে তারপর আমি লোকাল প্রমোশন করছি। ওকে, লোকাল নিয়ে তো বেশ একটা আলোচনা, দর্শকের সাড়া। বুবলির সাথে তোমার জুটি দ্বিতীয়বারের মতো, এবং ইনফ্যাক্ট সিনেমাতে শাকিব খান বুবলির পরে আদর আজাদ বুবলির জুটিটা, যেহেতু এটা সেকেন্ড ছবি এবং ভবিষ্যতে অনেক বেশি সম্ভাবনাময় মনে হচ্ছে, তো শাকিব খানের নায়িকাকে কাছে পেয়ে কেমন লাগছে? প্রথম হচ্ছে তালাশ থেকে আমাদের ইয়েটা শুরু করা, আর অবশ্যই তো উনি খুবই ভালো একজন অভিনেত্রী, আর এটা বলবো যে ডিরেক্টরের জায়গাটা থেকে যখন গল্প নির্বাচন কিংবা সব কিছু মিলে, আমার প্রথম ছবিতে একটু নার্ভাস ছিলাম আমি যে অনেক বড় একজন হিরোইন কাজ করতে একটু আমার কেমন হবে কিংবা কী হয় না হয়। তো সেকেন্ডটাতে এসে আসলে মোটামুটিভাবে সব কিছু, প্রথমটা যেহেতু একটা গল্প করে ফেলেছি তারপরে এখানে এসে খুব কমফোর্ট ছিলাম। আর এটা তো ভাবতেই ভালো লাগার তো একটা অবশ্যই বিষয় যে আমার অপোনেন্টে একজন বড় মাপের একজন আর্টিস্ট আছেন, খুবই ভালো লাগছে। আমাদের ইন্ডাস্ট্রি যেরকম যে শাকিব খানের পরে কোনো হিরো অনেক চমক নিয়ে এসেও জায়গা দখল করতে পারলো না, আরিফিন শুভ পারলো না, আরও অনেক নাম বলতে পারবো যারা পারে নাই, কিন্তু কাজ করে যাচ্ছে। ইমন নীরবের স্ট্রাগলটা তো 15-16 বছর হয়ে গেছে, সেখানে তুমি আসলে একটা দুইটা ছবি নাকি অনেক ছবি অনেক সাফল্য আশা করো? সাফল্য তো আমি আসলে কাজটা করে যেতে চাই, সাফল্য কাজ কিন্তু তারাও করে যেতে চেয়েছে, কিন্তু তোমার এই অভিজ্ঞতা কি আছে যে এখানে কোথায় পলিটিক্স হয় বা কোন অযোগ্যতায় একটা ছেলে ঠিক ক্যারিয়ারটাকে স্মুথলি অনেক দূর নিতে পারে না, কেন পারছে না? এটা তো আমি প্রথমত আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা পুরোপুরি ডিপেন্ড করে একজন পরিচালকের উপর কিংবা একজন আর্টিস্ট তাকে কীভাবে প্রেজেন্ট করবে। এটা তো পরিচালকই গল্প সব কিছু মিলে টাইম ওয়াইজ একটা ম্যাটার করে, আর লাকেরও তো একটা ব্যাপার থাকে। ডায়রিয়ার ফলে আমাদের শরীর থেকে যেমন পানি ও লবণ বেরিয়ে যায়, প্রতিদিন পরিশ্রমে বা অতিরিক্ত গরমে সেই একই ঘাটতি দেখা দেয়। এসএমসির ওরসালাইন এন নিমিশেই সেই ঘাটতি পূরণ করে। লাকটাই কি এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হচ্ছে? লাক একটা ব্যাপার তো লাগবেই, নিজের চেষ্টাটাও লাগবে, প্লাস হচ্ছে লাকের তো একটা অবশ্যই একটা ব্যাপার আছে। তো এই পিচ্ছিল একটি মিডিয়াতে ভবিষ্যৎ কি মনে করো? আমি কিভাবে বলবো, আমি তো আমার কাজটাই করে যেতে চাই, ভালো কাজ করে যেতে চাই, ইনশাল্লাহ লেগে থাকলে একদিন একটা রেজাল্ট তো অবশ্যই বের হবে। সেটা যদি তুমি কি ধরনের নায়ক হিসেবে নিজেকে দর্শকের কাছে পরিচিত করতে চাও? আচ্ছা, এখন আমার প্রথম ছবি যেটা রিলিজ হয়েছে তালাশ, এটাতে একটু সাইকো গেটআপ একটা দেখা গেছে, সাইকো টাইপ। তারপর অপোজিট পুরোই হচ্ছে আমার মজনু ক্যারেক্টারটা, যাও পাখি বলতারের, একদম ক্লিন শেভ পরিপাটি একটা ছেলে, রোম্যান্টিক একটা ছবি, গ্রামের একটা ছবি। তারপর করলাম হচ্ছে এই যে লোকালটা রিলিজ হচ্ছে, এটা পুরো একটা র গল্প, একদম মানে ধুমধুমার অ্যাকশন সিনেমা। তো এখন এটা তো ডিপেন্ড করে যে আসলে আমার এই জনরাটা মানে অ্যাকশন জনরাটা বেসিক্যালি র ফরম্যাটের যে জনরাটা, এটা এটার সাথে কেন যেন একটু অ্যাডজাস্টমেন্ট ভালো হয়। এটা আমার মনে তোমার ফাইট, তোমার ড্যান্স, এগুলো তুমি শিখেছো নাকি এখনো শিখছো? এটা তো প্র্যাকটিস করা হয়, আর ফাইটের ব্যাপারটা একটু ভালো করে দেখছি, আরও একটু মানে ডেভেলপ করতে হবে, যতদিন কাজ করব ততদিনই এটা প্র্যাকটিসটা করে যেতে চাই, দুইটাই, ডান্স ফাইট। এর জন্য তোমার ভেতরে বাইরের বিশ্বের কাকে কাকে মাথায় রাখো? বাইরে বহির্বিশ্বের বলতে গেলে আমাদের বাংলাদেশেই তো আসলে অনেকেই মাথায় রাখার মতো আছে, মানে অলমোস্ট সবাই, রাজরাজ্জাক স্যার থেকে শুরু করে, সালমান শাহ থেকে শুরু করে, মান্না ভাই থেকে শুরু করে, ইভেন শাকিব ভাই, টানা তো 20 বছর আমাদের ইন্ডাস্ট্রি তো একাই নিয়ে যাচ্ছে, তো আমার মনে হয় না যে বাইরে যাওয়ার কোনো দরকার আছে। কে বড় সুপারস্টার, অনন্ত জলিল না শাকিব খান? নিঃসন্দেহে শাকিব খান।
নিঃসন্দেহ প্রশ্ন করবেন না কেন, বাপ্পি বলেছে তার নামেই ছবি চলে, বাপ্পি তোমার সিনিয়র, বাপ্পিকে কিভাবে মূল্যায়ন করো? অবশ্যই অবশ্যই তাকে আমি সম্মান করি, তার নামে যে ছবি চলে এটা তো প্রমাণিত, এটা তো সে প্রমাণ করে আসছে যে তার নামে ছবি চলেছে, চলে তো অবশ্যই, এটা তো অনেক বড় গর্বের একটা বিষয়। অনেকে ছবি করতে গিয়ে ব্যক্তিগত সম্পর্কে জড়িয়ে যায়, প্রেম ভালোবাসায় জড়িয়ে যায়, এটা একটা রঙিন রূপালী জগৎ, তুমি নবাগত একজন নায়ক, এই প্রেম ভালোবাসা কিংবা মন তোমার কি নড়েচড়ে উড়ে? আচ্ছা, এখানে প্রত্যেকটা চরিত্রই কাল্পনিক, বাস্তবের সাথে কোনো মিল নেই, তো সেখান থেকে এটাই তো। না, ব্যক্তিগত জীবনে এই সুন্দর সুন্দর মেয়েদের সাথে কাজ করতে গিয়ে, নামি দামি নায়িকাদের সাথে কাজ করতে গিয়ে তোমার কি মনে হয় যে কখনো প্রেমে পড়ে যাচ্ছ বাস্তব জীবনে, কখনো এক্সট্রা ভালো লাগা কাজ করে, যেটা কিন্তু পড়াটাই স্বাভাবিক? এখন পর্যন্ত তো কাজ করে নাই, ভবিষ্যতে কাজ করবে কি না এটা কাজ করলে আসলে বোঝা যাবে। কাজ করে না কেন, কাজ করে না কেন এটা তো কোনো অ্যান্সার করতে পারবো না, বাট মানে হয় না যে, আর পার্সোনালি আমি হচ্ছে পর্দার লাইফ আর হচ্ছে পার্সোনাল লাইফ দুইটা একটু আলাদা রাখতে চাই। মোটামুটি অনেক তোমার জ্ঞান আছে এবং তুমি অনেক ম্যাচিউরড হয়েই মনে হয় সিনেমাতে কাজ করছো। এটা তো আমি তো দেখেন আমি যে চ্যানেলটাতে বসে আছি এই চ্যানেলেরই কিন্তু একজন সন্তান, তো একটা অনেক সময় চ্যানেলের সাথে থাকা, গ্রুমিং, তো সব কিছু মিলে এটা একটা গড ব্লেসের ব্যাপার বলতে পারেন। বাহ, সো লোকাল ছবি দর্শক হলে গিয়ে দেখছে বা আরও কেন দেখবে, তুমি কীভাবে তাদেরকে ইনভাইট করতে চাও, ছবির ভেতর কী আছে? এটা তো টোটালি হচ্ছে ঈদে সিটি মারার ছবি আর কি, আমি যদি বলি, মানে বেশ কিছু সময় আমিও তো হলে ছবি দেখেছি অনেকগুলো, তো ওইখান থেকে দেখা যাচ্ছে যে যখন গান হয় কিংবা যখন একটা হিরো একটা ডায়লগ দিচ্ছে, যখন ভিলেনের এন্ট্রি হচ্ছে, তখন একটা কোথাও না কোথাও থেকে একটা কিন্তু সিটি পড়ছে, তো লোকাল পুরোটাই এন্টারটেইনিং সিটি মায়ের ছবি দেখার ছবি আর কি। ডায়রিয়ার ফলে আমাদের শরীর থেকে যেমন পানি ও লবণ বেরিয়ে যায়, প্রতিদিন পরিশ্রমে বা অতিরিক্ত গরমে সেই একই ঘাটতি দেখা দেয়। এসএমসির ওরসলাইন এন নিমিশেই সেই ঘাটতি পূরণ করে। ঈদে তো অনেক ছবি মুক্তি পেল, তুমি নিশ্চয়ই তোমার ছবি প্রথম দেখবে বা তোমার ছবির কথাই প্রথমে বলবে, কিন্তু তুমি যেরকম বিনয়ী আমার তো মনে হয় তুমি অন্য ছবির কথা প্রথমে বলে তারপর তোমার ছবির কথা বলবে। তোমাকে ঈদের ছবির পাবলিসিটির দায়িত্ব দেওয়া হলো, তুমি 1 2 3 4 5 করে পাবলিসিটি করো। 1 2 3 4 5 করে পাবলিসিটি আমি কখনোই করতে পারবো না, কারণটা হচ্ছে এবার ঈদে আমারই প্রথম ছবি আর এখন পর্যন্ত আমি পরীক্ষিত না, পরীক্ষা দিয়ে ফেলেছি, এটা এখন জনগণ রেজাল্ট দিলে তারপর হয়তোবা নেক্সটে কেউ হয়তোবা আমাকে নিয়ে চিন্তা করবে, তো সবাই তো হচ্ছে আমার সিনিয়র, সবাই পরীক্ষিত, এখানে যাদের যাদের ছবি রিলিজ হচ্ছে, সাকিব ভাই তো একটা আলাদা একটা জায়গা বিলং করে, তা বাদে তো সবাই, অনন্ত জলিল ভাই, বাপ্পি ভাই থেকে শুরু করে যাদের যাদের আরও ছবি আসতেছে, মোটামুটি সবাই একটা রিসেপশন দিয়ে গেছে, তো সেখান থেকে এনাদেরকে নিয়ে কথা বলার মতন কথা তো বলতে বলছি না, মানে ওই যে ইনভাইট করো, তুমি ছবির পাবলিসিটি করো, তুমি কিভাবে করবা, তোমার লোকাল ছবি এবং আগে 4টা ছবি বা 5টা ছবি আরো মুক্তি পাচ্ছে, না সেক্ষেত্রে তো আমাকে তো একটু সেলফিশ হতে হবে, সেটা আমার আমার সুযোগ দিলাম, 4টা করো কিভাবে করবা, তোমার প্রচারে ঈদের প্রত্যেকটা ছবির কথা আসতে হবে, প্রচারটা কিভাবে শুরু করবা? এটা একটু আমাকে একটু ধরে দিতে হবে যে লাইক, তুমি দর্শককে বলো যে দেখেন লিডার, দেখেন অমুক, দেখেন তমুক, মানে এটা তুমি যেটা দিয়ে শুরু করতে চাও। আচ্ছা আচ্ছা, আমি দর্শকদের বলবো আপনার শুরুতে হচ্ছে লিডার দেখবেন, লিডার ছবিটা দেখবেন, তারপর হচ্ছে দেখবেন কিলহিম, তারপর হচ্ছে না আপনারা কিলহিম না আপনারা তারপর দেখবেন হচ্ছে আমার প্রথম ছবি রিলিজ হয়েছে যে ডিরেক্টরের মাধ্যমে সৈকত ভাই, ওনার একটা ছবি রিলিজ হয়েছে, এটা হচ্ছে পাপ, তারপর আপনারা কিলহিম কিলহিম দেখবেন, তারপর হচ্ছে শত্রু দেখবেন, পর্যায়ক্রমে সবার শেষে হচ্ছে লোকালটা দেখবেন। ওকে, ধরো 4টা ছবি দেখার পরে আমার হাতে সময় নেই, তাহলে আমি কোন 4টা ছবি দেখব? না, 4টা ছবি দেখার পরে সময় কেন থাকবে না, মনে করো আমি তোমাকে প্রশ্ন করলাম আমার 4টা ছবি দেখব, কোন 4টা ছবি দেখব বলো? 4টা ছবির মধ্যে আপনি দেখবেন লিডার দেখবেন, তারপর হচ্ছে এদিকে পাপ দেখবেন, যেহেতু আমার ডিরেক্টরের ছবি ওই জায়গা থেকে আমি বলছি, আমার প্রথম ডিরেক্টর ছবি, তারপর হচ্ছে আপনি কিলহিম দেখবেন, তারপরে লোকাল দেখবেন,
কারণ লোকালটা দেখে ছবিটাকে আউট করে দিলা না, যখন ইয়েটা কমে আসতেছে তখন তো কোনো না কোনোটা তো একটু দুইটা ছবি দেখতে হবে। আমি দুইটা ছবি দেখব, কোন দুইটা ছবি দেখব? আর প্রশ্নের উত্তর লাগবে আমার। আচ্ছা, দুইটা ছবি দেখবেন তাহলে। প্রথমে হচ্ছে যেটা করতে হবে, যেহেতু আপনার হাতে খুব টাইম কম, আপনার ইউটিউবে ঢুকে প্রথমে ছবির কমেন্টসগুলো দেখতে হবে যে কোন ছবির মানে কোন পর্যায়ে আছে সব কিছু মিলে, মানে দর্শক কোনটাকে ভালো বলছে। তো 100 জন যেটাকে ভালো বলবে, জনগণ যেটাকে ভালো বলবে, সেটা তো অস্বীকার করার কিছু নাই যে এই ছবিটা ভালো। তো সেখান থেকে আপনার চুজিংটা তখন নিজের করতে হবে, কারণ আমার খাওয়ার স্টাইলটা খুবই ভালো অ্যানসার, সেটা তুমি আবার আমার উপর ছেড়ে দিলে। কিন্তু আমি তোমাকে জিজ্ঞেস করছি, একদম তোমাকে জিজ্ঞেস করছি, আমার দুইটা ছবি দেখবো, দিদে আমি কোন দুইটা ছবি দেখবো? আমি তো ওইটাই বললাম যে আমার খাওয়ার, আমি কোনো গবেষণা করব না, আমি আদর আজাদের কথা শুনে দুইটা ছবি দেখবো। ওই তো সেটা হচ্ছে কমেন্টস বক্সে গিয়ে আপনার, আমি কমেন্টস বক্সে গেলে তো আমি সময় নষ্ট করব বা আমি নিজে চিন্তা করব, কিন্তু আমি কারো কোনো কথা শুনবো না। আদর আমাকে এই দুইটা ছবি দেখতে বলবে, আমি এই দুইটা ছবি দেখবো। এই যে কোন দুইটা, আমি যেটা বলবো সেটা কি হবে না? আমি বলো, আমি তোমার তোমার মতো, আমি যেটা বলবো সেটা তো আসলে ইয়ে হবে না আপনার। তুমি একটা ছবি বলতে পারছো না, দুইটা ছবির কথা বলতে পারছো না, একজনকে ইনভাইট করতে পারছো না দুইটা ছবি দেখার ব্যাপারে। ডায়রিয়ার ফলে আমাদের শরীর থেকে যেমন পানি ও লবণ বেরিয়ে যায়, প্রতিদিন পরিশ্রমে বা অতিরিক্ত গরমে সেই একই ঘাটতি দেখা দেয়। এসএমসির ওরসলাইন এন নিমিশেই সেই ঘাটতি পূরণ করে। এটা একটু টাফ আমার জন্য, কারণ আমার প্রথম ছবি। অবশ্যই আমি চাইবো যে আমার ছবিটা আপনারা সবাই সবাই আমি লোকাল দেখবো। অবশ্যই লোকাল দেখতে হবে, এটা তোমার মুখ থেকে শুনতে চাই আমি। অবশ্যই লোকাল দেখতে হবে, অবশ্যই বা যে কয়টা ছবি রিলিজ হয়েছে সবগুলো দেখতে হবে, লোকাল দেখতে হবে, লিডার দেখতে হবে, কিলহিম দেখতে হবে, শত্রু দেখতে হবে। আমি পেয়ে গেছি, দুইটা ছবি দেখতে গেলে আমি লোকাল দেখবো আর লিডার দেখবো। আমি আসলে একটা ছবি দেখবো, কি দেখবো? আমি তো আমার ছবিটার কথা বলবো, তাই না? বলো কোন ছবি দেখবো বলো। আচ্ছা ভাই, ছবি দেখেন না প্লিজ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের শেষ সেগমেন্ট, তুমি দর্শকের সাথে কথা বলবে, আমি থাকবো না, ক্যামেরার পেছনে লোক থাকবে না। আমি আমার কথাই বলবো দর্শকদের উদ্দেশ্যে। আমার যখন মন খারাপ থাকে কিংবা সামহাও কোনো কারণে যদি কোনো কিছু নিয়ে একটু টেনশনে থাকি, তখন আমি হচ্ছে টেনশন রিলিফ করার জন্য আমি আমার ছবির কিংবা ট্রেলারের কমেন্টস বক্সে গিয়ে আমার দর্শকদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ি। তাতে করে আমি আসলে নিজে মানে রিফ্রেশ হয়ে যায়, রিফ্রেশমেন্ট ওইটাই আমার। তো আমি বলবো যে যত আমরা যারা আছি, আমরা অনেক নানান কিছু নিয়ে অনেক সময় অনেক টেনশনে পড়ে যায়, চিন্তিত হয়ে যায়। তো সেই জায়গাটা থেকে নিজেকে একটু রিল্যাক্স করার জন্য আমার হচ্ছে এই তরিকাটা আমি অবলম্বন করি, যে আমার দর্শকরা আমাকে যেই পজিটিভ কথাগুলো বলছে, এই কথাগুলো শুনলেই আমার ভালো লাগা কাজ করে। তো যার যার দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনাদের যদি কখনো কিংবা বি পজিটিভ অলওয়েজ। নেগেটিভিটি অনেক আছে, বাট নেগেটিভটা ছুড়ে ফেলে দিয়ে পজিটিভ কী কী করেছেন বা আমরা কী কী করছি এগুলো নিয়ে চিন্তাভাবনা করলে আমরা মনে হয় খুব ভালো থাকতে পারবো। আর প্রশংসা করি সবার, এটা মনে হয় আমাদের বেটার বেটার কিছু দেবে, বেটার লাইফ দেবে। থ্যাংক ইউ সো মাচ। ডায়রিয়ার ফলে আমাদের শরীর থেকে যেমন পানি ও লবণ বেরিয়ে যায়, প্রতিদিন পরিশ্রমে বা অতিরিক্ত গরমে সেই একই ঘাটতি দেখা দেয়। এসএমসির ওরসলাইন এন নিমিশেই সেই ঘাটতি পূরণ করে।